বাইরে হচ্ছে মেঘ করেছে, মেঘ হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালো হবে, না তো এই মেঘ করে থাকলে আরও গুমোট, একদম গরম। তো চলো, তুলসী গাছ লাগিয়েছি, তুলসী মঞ্চটা তো কালকে তোমরা দেখে নিয়েছো, তো তুলসী গাছ লাগিয়েছি, আর একবার দেখে দিচ্ছি তোমাদের, দেখো এই যে বড় তুলসী গাছটা হচ্ছে এর মধ্যে লাগানো হয়নি, মানে যায়নি আর কি, তো অনেকটাই বড়, তো ওটা এখন তুলে লাগাতে গেলে যদি মানে কোনো প্রবলেম হয় সেই জন্য তুলে লাগানো হয়নি। তো এখানে আর এক মানে দুটো, একটা কালো তুলসী তো বললো, আমি বললাম যে একটা কালো তুলসী একটা সাদা তুলসী, মানে রাধা কৃষ্ণ বলে আর কি, কালো সাদা তুলসী একসঙ্গে লাগানো ভালো, তো বলেছি, তো বুঝতে পারছি না কালো কি না, এটা সাদা সাদাই লাগছে। তো যাই হোক, দুটো একজন এনে দিয়েছে, এনে লাগানো হয়েছে। তো এখন আমার দুটো তুলসী গাছ পাশাপাশি। তো দেখে নিলে তোমরা, তো বাইরে মেঘ করেছে, হাওয়া দিচ্ছে একটু একটু, চলো বাইরে স্নানই, মাসি এখন স্নান করতে চলে গেছে, ভালো হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের বাইরের সিনটা। ভালো মেঘ করেছে, এই পর্দা টর্দা সব উড়ে যাচ্ছে, ভালোই মেঘ করেছে। তো মাসি এখন স্নানে চলে গেছে, তো বৃষ্টি হলে একটু আরাম পাবো মানে, আর গরু এদিকে ডাকছে হাম্বা হাম্বা করে, হয়তো বৃষ্টি আসবে বা কিছু, সেই জন্য নাকি জানি না, বা খিদে পেয়েছে, খিদে পেলে এখানে অভাব নেই, কারণ চারিদিকে ঘাস জঙ্গল, মানে ঘাস খেতেই থাকে গরুগুলো, এখানেই থাকে, হ্যাঁ মাঠেই থাকে। তো ওই ঠিক আছে, চলো এবার টাইগার কেয়ারের তলায় দিতে আছে। ইলি বাবা, তোমাকে তো বোঝাই যাচ্ছে না ক্যামেরাতে, অন্ধকার দেখেছো না, আরাম করে এখন চেয়ারের তলায় ঘুমাচ্ছে। ঘুমাও ঘুমাও, ঠিক আছে ডিস্টার্ব করো, ঘুমিয়ে আছে থাক বাবা, যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ শান্তি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগতম, তোমরা কেমন আছো, আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি, যা চলে যাচ্ছে, আর গরমে কেমন চলতে পারে বলো, এই চলে যাচ্ছে। তো তোমরাও কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমার ইচ্ছে আছে যে একটু বাইরে বার হব, তো বাইরে ঘুরতে যাব, তো গেলে আমি অবশ্যই তোমাদের সাথে, তার এখানে লাইটটা ঠিক আসছে না মনে হচ্ছে, তো আমি বাইরে গেলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করবই, আর যদি বিকেল বিকেল যাই তাহলেই করতে পারবো, আর অন্ধকার হয়ে গেলে তো তখন আর কি দেখাবো বলো, তখন দেখা যাক কখন যাওয়া যায়। আর এখন আমার লাঞ্চ হয়নি, তো লাঞ্চ করবো, আর হচ্ছে লাঞ্চে আজকে কী করেছি আমি সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো, মানে সব দেখাচ্ছি না, মানে যেমন লাঞ্চে করেছি খুবই সিম্পল আজকে, তোমার লাউ করেছি মুগ ডাল ছিটিয়ে, তো লাউটা হচ্ছে আমার মায়ের রেসিপি, তো সেটা হচ্ছে করতে গিয়েছি একরকম, মানে মায়ের মতো, কিন্তু হয়ে গেছে আর একরকম, লাউটা হচ্ছে আমি বসিয়ে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম, তো মাসিকে বলেছিলাম নামিয়ে দিতে, তো মাসি বুঝতে পারিনি, একদম ঘেটে মেটে এক হয়ে গেছে। আর আমার মা যেটা করে সেটা হচ্ছে মুগ ডালগুলো গোটা গোটা থাকে, মানে ঝরঝরা টাইপের হয়, খুব ভালো লাগে খেতে, মাখামাখাই হয় একদম, ওটা ড্রাই টাইপের, কিন্তু ডালগুলো গোটা গোটা থাকে, কিন্তু একদম মাসি ঘেটে ফেটে এক করে দিয়েছে। তো যাই হোক, ওটাই খেয়ে নেবো, জানি না খেতে কেমন লাগবে। আর করেছি যেটা হচ্ছে মাছের ডিমের বড়া, মাছের ডিম এনেছে অনেকটা, তো সেটাকে আমি বড়া করে কিছুটা কারি করেছি আর কিছুটা ভাজাই রেখে দিয়েছি। তো আছে, চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এই যে দেখো, মাছের ডিমটা নিয়ে নিয়েছি, এবার হচ্ছে ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছি লবণ হলুদ দিয়ে, আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ডিমটাকে ফ্রাই করে নেব মাছের ডিমটা। এই যে এক এক করে ছেড়ে দিলাম, তো প্রচণ্ড ফাটছে, যেহেতু আমি বেসন মিক্স করিনি, আমার বেসন দিয়ে ভালো লাগে না, আমি এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রাই করি বড়ার মতো, মানে বড়া করি। তো এই যে এখন সব ছেড়ে দিয়েছি, সব বলতে কিছুটা ছেড়ে দিয়েছি, অনেকটা ডিম আছে যেহেতু, তো এটা এখন হচ্ছে উল্টে দিচ্ছি বেশ ভালো মতো, একদম ব্রাউন করে ফ্রাই করে নেব, তো খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে মাসি হচ্ছে বাটলে
তেল ঢেলে নিয়েছে আর কড়াইয়ে তেল দিয়ে দিল। এখন মাসি ওইদিকে আলু বরবটি ভাজা করবে। আর এই যে আমার মাছের ডিম ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দুটো পাত্রে রেখে দিয়েছি, কিছুটা ভাজা থাকবে আর কিছুটা হচ্ছে আমি কারি করব। তো চলো এবার কারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে কড়াই যে তেলটাতে ডিম ভেজেছিলাম সেই তেলেই আমি গোটা সাদা জিরে দিয়ে দিলাম অল্প। আর এবারে হচ্ছে এর মধ্যে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম, তো ওটা ভালো মতো ফ্রাই করে নেব। আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো, একটু পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে। তো এই পেঁয়াজটা এখন ব্রাউন করব, যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ফ্রাই করব। তারপরে যে টমেটো দিয়ে দিলাম, তো একটু লবণ দিয়ে দিলাম, তো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লবণটা দিলে। আর আমি গোটাই দিয়ে দিই, তো আমি একটু শর্টকাটেই করি, অত কেটে দিই না, গোটাই দিয়ে দিই, এমনি গলে যায়। খুন্তি দিয়ে একটু কেটে নিই, এই যে দেখো আমি টমেটোটা কেটে দিচ্ছি খুন্তি দিয়ে, তো তাড়াতাড়ি গলে যাবে। তো এটা হচ্ছে একদম টমেটোটা একটু গলে গেলে আর পেঁয়াজটা একদম মানে ফ্রাই হয়ে একটু মানে একদম সফট হয়ে যাবে। তো তারপর হচ্ছে এর মধ্যে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা খুবই অল্প পরিমাণে দেব। তো তোমাদের মাছের ডিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার তো দারুণ লাগে, দারুণ, খুবই প্রিয় আমার, যে কোনো মাছের ডিমই আমার খুব ভালো লাগে। তো এখন এর মধ্যে দেখো আমি এই হচ্ছে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এখন মশলাটাকে একটু ভালো মতো ফ্রাই করে নেব। তো ভালো মতো মশলাটা ফ্রাই হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম, মশলাটা মনে হচ্ছে একটু কম হয়েছে, তো ওই পেস্টটাই আর একটু দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ হচ্ছে আগেও আমি অল্প দিয়েছিলাম, মানে যখন হচ্ছে পেঁয়াজটা ফ্রাই করি তখন অল্প একটু লবণ হলুদ দিয়েছিলাম, তো এখন আবার দিয়ে দিলাম। তো এখন এই যে জিরে গুঁড়োটা অল্প একটু দেব, খুবই অল্প পরিমাণে দিলাম আর কি। দিয়ে এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এখন এর মধ্যে জল দিয়ে দিলাম, মশলাটা একদম কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম, জলটা হচ্ছে খুব বেশি দিলাম না। আর এবার হচ্ছে জলটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, তারপর ফুটে গেলেই এর মধ্যে হচ্ছে ডিমগুলো এক এক করে ছেড়ে দেব। আর হ্যাঁ, জলটা ফুটে গেলে তারপর আমি এর মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে দেব। এই যে গরম মশলা আমি হচ্ছে এখন অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার হচ্ছে এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যখন ঝোলটা একেবারে মানে আরও একটু ফুটে কম কম হয়ে যাবে তখন এক এক করে আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়। তো এই মানে এই বর্ষাকালেই মাছের ডিমটা খুব পাওয়া যায় এখন এই বৃষ্টির সিজনে, তো খুব ভালো লাগে খেতে আমার, দারুণ লাগে। তো হাজবেন্ডকে বলছিলাম কদিন ধরেই, দেখো মাছের ডিম যদি পাওয়া যায়, তো যাই হোক আনা করিয়েছে, খুবই ভালো লাগে আমার খেতে। এ দেখো এখন এক এক করে মাছের ডিমগুলো ছেড়ে দিলাম এর মধ্যে। তো ছেড়ে দিয়ে এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ডিমগুলো একটু সেদ্ধ হচ্ছে আর ঝোলটা একটু কমে যাচ্ছে। তো এটা একদমই আমি মাখামাখা টাইপের করব। তো আমার মনে হচ্ছে জলটা একটু হয়তো বেশিই দিয়ে ফেলেছি, আর একটু কম দিলেও হতো, কারণ এই ডিম সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর দেখো ওখানে হচ্ছে ওই পাত্রটার মধ্যে যেখানে আমি ডিমগুলো রেখেছিলাম, তো যেহেতু আমি বেসন দিইনি, একটু ছেড়ে ছেড়ে গিয়েছিলো, তো পেঁয়াজ লঙ্কাগুলো এমনিই ছিল, তো সেগুলো তেল থেকে উঠিয়ে আমি রেখে দিয়েছিলাম, এখন এর ঝোলের মধ্যে দিয়ে দিলাম এগুলো। তো এখন আবার এটাকে আমি হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না ঝোলটা কমে আসে। তো কেমন লাগলো আমার মাছের ডিমের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কার কার মানে ভালো লাগে এই মাছের ডিম, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। যদিও এইসব জিনিস বেশি খাওয়া ভালো না জানি, কিন্তু তাও কি একটা সিজনে, তো এই সিজনেই বেশি পাওয়া যায় আর কি। তো মাছের ডিমটা এখন আমি নামিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা?
অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। সেই কখন সকালে এখন এখনো হাই তুলে যাচ্ছে, এখনো তোমার ঘুমায়নি? এদিকে আসো এদিকে আসো, কাম কাম নাকি আরো ঘুম দেবে, আরো ঘুম দেবে। হয়েছে বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, তো খুব ভালো হয়েছে। এখন মিষ্টিটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। ক্যামেরাটা ভিজে যাচ্ছে কিন্তু কোনো প্রবলেম নেই, এটা আমার ওয়াটারপ্রুফ ক্যামেরা। বন্ধুরা চলো আজকের বেশি বকবক করবো না, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো ঠিক আছে চলো, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। যাওয়ার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যারা যারা আমার চ্যানেল দেখছো, শ্রীস ডেইলি লাইফ দেখছো, তো অবশ্যই আমার ভিডিও একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে যেটা অল আছে সেটা ক্লিক করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে চলো, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। তো ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো চাচা, বাই বাই, সি ইউ সুন।